আমরা যারা স্মার্ট মোবাইল ফোন ইউজ করি আমাদের প্রত্যেকের সাথে এই সমস্যাটা হয়ে থাকে আমরা যখন একশো পার্সেন্ট যখন মোবাইল ফোনটাকে যখন চার্জ দিয়ে যখন আমরা বাইর হই তখন দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা মোবাইল ফোনটা ইউজ করার পরে চার্জটা একেবারে শেষ হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি যদি একশো পার্সেন্ট চার্জ দিয়ে যদি বাইর হন তাহলে আগে আপনি যে পরিমাণ সময় মোবাইল ফোনটা আপনি ইউজ করতে পারতেন তার সাইতে ডাবল পারবেন আগে যদি আপনি বারো ঘন্টা যদি ইউজ করতেন মোবাইল ফোনটা আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনি আপনার মোবাইল ফোনটাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন আপনার মোবাইল ফোনের চান্স একদমই শেষ হবে না এই ভিডিওর মধ্যে আমি আরও একটা সেটিং আপনাদেরকে দেখাবো আর মোবাইল ফোনে যদি ইন্টারনেট যদি স্লো হয় তাহলে আপনি সেটাকে কীভাবে দ্বিগুণ বাড়িয়ে নেবেন তো চলুন তাহলে আমি মোবাইল ফোনের স্ক্রিন করে গিয়ে সম্পূর্ণ কাজটা আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি একটা অনুরোধ থাকবে যারা ফেসবুক পেজের মধ্যে নতুন রয়েছেন ফেসটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা মোবাইল ফোনের সাউন্ডটা দুশো পার্সেন্ট করে নিতে পারবেন আপনি সেটিংয়ের মাধ্যমে তো এর জন্য আমরা অবশ্যই যাব আমাদের যে মোবাইল ফোনের সেটিং অপশনটি রয়েছে সেই সেটিং অপশানটিতে যাব আমি জাস্ট আমি আমার মোবাইল ফোনের সেটিংয়ে যাচ্ছি এখানে দেখতে পারছেন সেটিং অপশনটি রয়েছে জাস্ট আমি আমার মোবাইল ফোনের সেটিং অপশনটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা অ্যাবাউট ফোন পেয়ে যাবেন জাস্ট অনেকের উপরে থাকে আমার এখানে দেখতে পারছেন এখানে রয়েছে অ্যাবাউট ফোন রয়েছে এই অ্যাবাউট ফোনটির উপরে আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বার্সন রয়েছে তা আপনারা বার্সনটির উপরে ক্লিক করবেন বার্সনটির উপর ক্লিক করার পর এখানে বোল্ডের নাম্বার নামে একটা অপশন রয়েছে এখানে আপনারা সাতবার ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে সাতবার ক্লিক করে দিলাম এরপরে এখানে ডেভেলপার যে অপশনটি রয়েছে সেটা চলে আসছে তো আমরা কী করবো একদম ব্যাকে চলে যাব জাস্ট আমরা একদম চলে আসছি এরপরে আমরা আবার ও সেটিং অপশনটিতে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশনটিতে আমি ক্লিক করে দিলাম সেটিং অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে জাস্ট আমরা আরও একটা সেটিং অপশনটিতে যাওয়া লাগবে এখানে এডিশনাল সেটিং নামে একটা অপশান আপনারা দেখতে পাবেন এডিশনাল সেটিংয়ের উপর আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আমরা যে সাতবার ক্লিক করলাম এখানে ডেভেলপার অপশন নামে একটা সেটিং চালু হয়ে গেছে তো ডেভেলপার অপশান যে সেটিংটা চালু হয়ে গেছে জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন জাস্ট জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো সেটিং দেখতে পাচ্ছেন এখানে চালু হয়ে গেছে তো আপনারা একটু নিচের দিকে আসবেন জাস্ট আমি এখানে নিচের দিকে আসলাম একদম নিচের দিকে আসবেন জাস্ট আমি এখানে নিচের দিকে আসতেছি দেখতে পারছেন এখানে একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যে সেটিংটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ড প্রসেস সেটিং সেটের উপরেও আপনারা ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন তখন এখানে অ্যাটমোস্ট ওয়ান প্রসেস নামে এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখতে পারছেন জাস্ট এখানে দেখতে পারছেন সেটিংটা এখানে আমি ওয়ানের উপরে ক্লিক করে দিব আপনারাও জাস্ট এখানে ওয়ানের উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যদি ইন্টারনেট স্পিড যদি স্লো থাকে তাহলে আপনি সেটা কিভাবে বাড়াবেন সেই সেটিংটাও এখানে রয়েছে সেটাও আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা একটু এখানে দেখবেন জাস্ট আমি একটু নিচের দিকে নামাচ্ছি এটাকে এখানে সেই সেটিংটা আমরা এখানে পেয়ে যাব একদম ইজিভাবে জাস্ট এখানে আপনারা সেই সেটিংটা পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডটা যদি একেবারে লো হয় তাহলে আপনি হাই করবেন কীভাবে এখানে একটা সেটিং অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা চালু করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা এল ওএস অ্যাক্টিভ এটাকে আপনারা অফ থাকবে এটাকে আপনারা চালু করে দেবেন দেখতে পারছেন এখানে আমি এটাকে চালু করে দিলাম তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের ইন্টারনেটের স্পিডটা আপনারা দ্বিগুণ করে নিতে পারবেন আর আর আপনার মোবাইল ফোনের মধ্যে যদি সাজ যদি কম থাকে তাহলে আজকের পর থেকে সেটা ডাবল হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তো আপনারা এইভাবে কিন্তু সেটিংগুলো করে নেবেন আপনাদের মোবাইল ফোনের মধ্যে তাহলে আজকের থেকে আপনি আর সাজ নিয়ে একবারে চিন্তা করা লাগবে না তো আশা করতেছি ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কিছু জানতে পারছেন কিছু আপনি শিখতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর ফেসটিকে ফলো দিয়ে রাখবেন তো আল্লাহ পেস আসালামু আলাইকুম